2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে ময়মনসিংহকে বোমা সন্ত্রাস দুর্নীতির আঁকড়ে পরিণত করেছিল বিএনপি জামাত সন্ত্রাসের জোট সরকার, সে ময়মনসিংহকে আজ শিক্ষা নগরী থেকে প্রযুক্তি নগরী তৈরি করার জন্য জননেত্রী শেখ হাসিনা 153 কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক উপহার দিয়েছেন। আজ থেকে 13 বছর আগে প্রযুক্তির কোনো কনসেপ্ট আমাদের তরুণদের সামনে ছিল না। ডিজিটাল কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে দেশে তার সচিব হয়েছে জয়ের ব্রেন চাইল্ড। বুধবার দুপুরে 7 একর জমিতে ময়মনসিংহ সদরের কিসমত মোহাম্মদপুরে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখানে প্রায় 3000 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর 1000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, খুব দ্রুত এই হাইটেক পার্কের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে এবং 2 বছরের মধ্যে এখানে আমরা কার্যক্রম শুরু করব। এখান থেকে 1000 তরুণ তরুণী প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এই তরুণ তরুণীরা ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলে বসে ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ডলার আয় করবে, নিজেরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবে। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের তরুণরা আর জব সিকার নয়, জব ক্রিয়েটর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। ডলার আয়ের জন্য এখন আর বিদেশে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই, এটাই শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সুফল। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি, কাজে বাংলাদেশকে শ্রীলঙ্কা পাকিস্তান বা অন্য কোনো ব্যর্থ রাষ্ট্রের সাথে তুলনার সুযোগ নেই। এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরাম হক টিটু, জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 2 সদস্য বেগম মনিরা সুলতান ও ফাহমি গোলন্দাজ বাবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ টিআইসি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমদুজ্জামান উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা সদর, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগের যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা জনাব সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয় প্রযুক্তির ওপরে গবেষণাগার আমরা স্থাপন করব। এর সাথে আরেকটা আনন্দের খবর হচ্ছে যে এখানে ইনকিউবেশন সেন্টার থাকছে, ট্রেনিং সেন্টার থাকছে, প্ল্যাগ অ্যান্ড প্লে সেন্টার থাকছে এবং স্টার্ট আপ ফ্লোর থাকবে। আমাদের ময়মনসিংহের যারা তরুণ উদ্যোক্তারা আছে, ফ্রিলান্সাররা আছে, তারা যাতে এখানে এসে 6 মাস ফ্রি তাদের অফিস স্পেসে তারা ব্যবহার করতে পারে এবং এখান থেকে কিন্তু প্রতি বছর সরাসরি 1000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে 3 মাস 6 মাসের সার্টিফিকেট কোর্স, 12 মাসের ডিপ্লোমা কোর্স করে তারা যাতে উদ্যোক্তা হতে পারে, চাকুরির পেছনে ছুটতে না হয়, ঢাকামুখী হতে না হয়, বিদেশমুখী হতে না হয়, ময়মনসিংহের ছেলেমেয়েরা যাতে ময়মনসিংহে বসে তারা যাতে আইটি উদ্যোক্তা হয়ে তারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেটি আমাদের উদ্দেশ্য। এবং প্রতি বছর এই ময়মনসিংহ হাইটেক পার্ক থেকেই কিন্তু প্রত্যক্ষভাবে 3000 কর্মসংস্থান হবে, পরোক্ষভাবে তো আরও অনেক বেশি কর্মসংস্থান হবে। তাই আমি বলবো যে ময়মনসিংহবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার এই ডিজিটাল পার্ক এবং আইটি পার্ক, ডিজিটাল যে কর্মসংস্থানের সুযোগ, যে হাইটেক পার্ক, এটি কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড। আজ থেকে 13 বছর আগে আমাদের এই ধরনের হাইটেক পার্ক কিংবা আইটি পার্ক অথবা শেখ কামাল আইটি টেন ইনকিউবেশন সেন্টারের কোনো কনসেপ্টই আমাদের তরুণদের সামনে ছিল না, কোনো সরকার এর আগে এই উদ্যোগ গ্রহণ করেনি। যে ময়মনসিংহকে 2001 সাল থেকে 6 সাল বোমা সন্ত্রাস দুর্নীতির আখড়াতে পরিণত করেছিল বিএনপি জামাত সন্ত্রাসী জোট সরকার, সেই ময়মনসিংহকে আজ শিক্ষা নগরী থেকে প্রযুক্তি নগরীতে তৈরি করার জন্যই জননেত্রী শেখ হাসিনা এই 153 কোটি টাকা ব্যয়ে এই হাইটেক পার্কটি উপহার দিয়েছেন।